হ্যালো এভরিওয়ান, কি খবর? আশা করছো আপনার আটাইরে মন গা ভালে আছে আর কেনে আছে কমেন্ট বক্সত জানাবসুন। এয়া চাকছো আমার ব্যাক সাইডর ভিউ, গা পা ধুয়াই 10-15 মিনিটমান বাহিরের ফলে চাই থাকতে গমেই নাপালো কোন ফালে সময় গল। এয়া ডাওয়ারখন চাকছুন, কাকখন ইমান দুনিয়া কালার আর এনেকা লাগছে এমুটিমান আনি যে হাততে লই থাকিম নহয়নে। আর দুর্গা পূজা আছে হে কহাবর ইমান ধুনিয়াকে নাচিছে ফুলিছে চাই ভাল লাগে কিবা এটা। আর মানে এনেকৈ কেতিয়াবা কেতিয়াবা থিয় হও চাও সময় পালে, ইমান ভাল লাগে পরিবেশটো, ভিউ যে ইমান ধুনিয়া পাও খিড়কির ফলে ব্যাক সাইডে। এয়া চাওকচোন কহাবর ইমান ধুনিয়াকে নাচি আছে, ভাল লাগি যায় কিবা মনটো। দুর্গা পূজা পূজা যেন লাগে যে কাক চাপে আহিছে পূজা সেয়াই। আর ভাবিলো আপনার অকমান দেখাই দিও আর বলকসুন এতিয়া কিচেনত যাও। আর ভাবিছো ভেদাইলতা আর মাছ বনাও, মাগুর মাছ। আর এয়া ভেদাইলতা পাত মো আগতে তিয়াই থৈছিলো যেহেতু ধুলি বালি পড়ি থাকে। আর এতিয়া মই রানিং পানি ধুম এইখিনি বালি লেতেরাহেঁতি ব্যবহার করে, দুবার তিনিবার আগতে ধুয়ে তিয়াই থৈছিলো। এতিয়া ভালদরে ধুই লম আর এইখিনি পাতখিনি মিক্সিত পেস্ট করে লম ধুনিয়াকে। কিছু মানে বইল করেও পানিটো ওলাই বনায়, এয়া পেস্ট করে লো। আর আগর নহরু পেস্ট আসলে মোটা ডাঙরকে আসলে সে মানে একটু দি দিলো এসামুচ, এতিয়া অকমান পানি দি দিছো পেস্ট করে লম। আর এয়া কেরাহিত পিঁয়াজ নহরু আদা এনেকে দি কিনে শুকান জলকীয়া দি ভাজি লৈছো। আর এয়া পেস্টখানি দি ললো, দি মই এতিয়া ভালদরে ফ্রাই করে লম কেঁচা গোন্ধটা নাইকিয়া হওয়ার লৈকে, যেহেতু পাতর এটা গোন্ধ থাকে মানুহে কয়ে সেই গোন্ধটা নাইকিয়া অলপ অকমান হলেও নাইকিয়া হব, সেইখিনিলৈকে ফ্রাই করে থাকিম। অকমান ফ্রাই করে ভালদরে তেল আর পানিটো নাইকিয়া শুকান হলে এতিয়া হওয়া ধরনের যে নিমখ দিলো, আর আগতে অকমান মই জিরা গুড়ি দিছিলো এসামুচ দেখুয়া নহল। এয়া ভালদরে লড়াই থাকিম এতিয়া ফ্রাই হওয়ালেক, যেহেতু কেরাহিটো কলা আর তরকারিখিনিও কলা সে কালারটো গোটেইটো কলায়ে হব। আর এতিয়া মই ইয়াতে তিনিটা কেঁচা জলকীয়া ফালি দিম, মই ইয়াতে অকমান জ্বলা জ্বলা ভাব এটা হব। আর এটা পিটিকি থোৱা আলু দিম এতিয়া। আর মই এতিয়া আলুখিনি অবশ্যই পানি জলত দিলো, পানি দিয়াটো দেখুয়া নহল, একেলগে আলুখিনি ফ্রাই করলে আলুখিনিও কলা হয়ে যায় কারণে মই এনেকে পানিতে দিও। এতিয়া ঢাকনিখন অকমান লগাই দিছিলো, এতিয়া উঠাই কিনে মই মাছখিনি দি দিম, মাগুর মাছখিনি দি অক 15 মিনিটমান উতলার পিছত নমাই দিম। এয়া প্রায় হয়ে আইছে আর নমাই দিলো, সার্ভ করে ললো। আমি আটাইয়ে মিলি দুপুরের আহার খাও লোক, তারপর আপনার সন্ধ্যা সময় লগ করে আসো এয়াই। আর এটা সন্ধ্যা হয়ে গেল, ভাবিলো অকমান লড়াছলিকা ডালিয়া বনাই দিও, যেহেতু সন্ধ্যা সময় কিবা এটা নয় কিবা এটা লাগে। আর আপনার লড়াছালীও যদি ড্রাই ফ্রুট নাহে এনেকে বনাই দিও পারে, মই অবশ্যই নাখায় কারণে এনেকেই বনাই দিও, পায়স বা সেওয়াই সুজির লগত এনেকে দি বনাই দিও, তেতিয়ালে খাই গম নাপায়। এনেকে সন্ধ্যা সময় কিবা এটা বনাই দিও, যেহেতু ভাত খাওয়ার দেরি হয় আর এফালে গাখির বহাই দিছো। এয়া প্রায় হয়ে গেল, দা ধুই আহিল, মই এতিয়া ইহতক খাব দিও। আর ভাল পালে ভিডিওটো লাইক করবসুন, শেষলৈকে চাব ভিডিওটো। আমি বড়ে ইমান কষ্ট করো, লাইক এটাতো দিবই লাগে নহয়নে। আর বাকি দিনের দরেও কইছো লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করব। আর মই আজি ইমানতে ভিডিওটো সামৰণি মাৰিছো, আর আটাইলৈকে ইমানতে নমস্কার।